আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হচ্ছে তুরস্কের সদ্য নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান হচ্ছে একটা ফোন কল করছে। কংগ্রেচুলেট করছে আর কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি যে ইলেকশন জিতলেন এই কারণে। কি হিসাব মিলে না, ইলেকশন জিতল এরদোয়ান তাহলে শেখ হাসিনাকে উনি কেন ফোন দিয়ে কংগ্রেচুলেট করবে? শেখ হাসিনা বরং ওনাকে ফোন দিতে পারে, ফোন দিয়ে কংগ্রেচুলেট করতে পারে, তাই না? না, বাংলাদেশের প্রপাগান্ডিস্টরা আমাদেরকে জানাচ্ছে, দেখেন একটা কথা, তো এটা তো অনেকবার পয়েন্টটা মেক করছে আরেকবার করি, যে এটা সারা পৃথিবীর জন্যই সত্য, বাংলাদেশের জন্য ইভেন মোর সো। সবচাইতে বড় ফেসবুকে মিস ইনফরমেশান, ডিস ইনফরমেশান, মিডিয়াতে মিথ্যা প্রপাগান্ডাকে ছড়ায় সাধারণ মানুষ থেকে সরকারের দপ্তর থেকে প্রপাগান্ডা, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যে এরদোয়ান হইতেছে শেখ হাসিনাকে ফোন দিয়েছেন, এবং এরদোয়ান শেখ হাসিনাকে ফোন দেয়, শেখ হাসিনা ওনাকে কনগ্রেচুলেট করছেন ওনার। আমি জানি আপনার মাথা কাজ করতেছে না, কোনো হিসেবে মিলতেছে না, কিন্তু কিছু করার নেই, এই হইতেছে গপ। এই যে এরদোয়ান ফোনস শেখ হাসিনা ভাউস টু টেক টাইস উইথ ঢাকা টু নিউ হাইটস, এরদোয়ান শেখ হাসিনাকে ফোন দিয়েছেন। হাই রে গরিবদের গরিবই রে, কী যে বলবো, লজ্জায় মাথা হিট হয়ে যায় আমাদের কাজকর্ম দেখলে। আচ্ছা ঠিক আছে, সো এরদোয়ান আমাদের প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছেন, রাইট? আচ্ছা দেখি তো ইয়ে কী বলে, প্রেসিডেন্সি অফ দ্য রিপাবলিক অফ টার্কি, টার্কির প্রেসিডেন্ট অফিস থেকে কী বলা হয়, এই টুইটটা পড়ি তো তাদের। Prime Minister Sheikh Hasina of Bangladesh called President Recep Tayyip Erdogan to congratulate him on the election, on his election success. Right, makes sense. Erdogan election e jitse sarbhi bhite ke onake call kora hobe, congratulate kora hobe, na ke ke call korlo, eta hota list kora hobe, eta ki bondhu desh na shotru desh ekta byapar ache, right? So sarbhi bhite ke phone call asteche, Sheikh Hasina phone call korche, makes sense. তারও তাই বলতেছে, কংগ্রেচুলেটিং প্রেসিডেন্ট এরদোয়ান অন হিজ রি ইলেকশন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এক্সপ্রেসড হার উইশ ফর দ্য ইলেকশন রেজাল্টস টু বি অসপিশাস ফর দ্য টার্কিশ পিপল, মেক সেন্স। এরদোয়ান জিতছে, শেখ হাসিনা ফোন করছে, কংগ্রেচুলেট করছে, তাহলে আমরা কেন এনে ছ্যাঁচড়ামি করতেছি, আমরা কেন মিথ্যা কথা বলতেছি, আমরা কেন দাবি করতেছি যে এরদোয়ান শেখ হাসিনাকে ফোন দিছে এবং ভাউস টু টেক টাইস উইথ ঢাকা টু নিউ হাইটস? একটা ইলেকশন হয়েছে, এরদোয়ান জিতছে, জিতেই বাংলাদেশ, চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ দেশ, একটা ইলেকশন হয়েছে তুরস্কে, একটা নেটো সদস্যভুক্ত দেশ, ইউরোপের একটা, হ্যাঁ তুরস্ক তো ইউরোপের একটা দেশ, ইউরোপের একটা দেশ, একটা নেটো সদস্যভুক্ত দেশ, একটা পৃথিবীতে মিলিটারি পাওয়ারের দিক থেকে তুরস্ক বলছে টপ ফাইভের মধ্যে আছে, এত পাওয়ারফুল, এত ইম্পর্ট্যান্ট একটা দেশ, এরদোয়ান ইলেকশন জিতেই কাকে ফোন দিছে, শেখ হাসিনাকে। সোনার বাংলার পৃথিবীর কোথাকার কোন বাতিল দেশ, নাম বললে পৃথিবীর 90% মানুষই চেনে না এই দেশকে, সেই দেশের প্রধানমন্ত্রীকে ফোন দিছে এরদোয়ান, জানাইতেছে আপা আমি জিতছি, আপা আপা, হাই রে ফাতরামি রে। এই মিথ্যাটা তো একেবারে ক্লিয়ারলি সামনে ধরা পড়লো, যে হেরা এখানে কব্বাজি করে বেড়াইতেছে, ওদিক থেকে ওরা প্রেসিডেন্ট অফিস থেকে টুইট করায় ধরা পড়ে গেছে। কিছুদিন আগে আরেকটা বিতর্ক সৃষ্টি হয়েছিল, আপনারা তখন ফলো করছেন কিনা জানি না, একই রকম বিতর্ক, একই রকম ছ্যাঁচড়ামি, কে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, কে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এই ধরনের ফাতরামি ছ্যাঁচড়ামি গরিবি। সেখানে যেটা হইতেছিল, ওই যে ইংল্যান্ডের ঋষি সুনাকের সাথে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান, রাজা তৃতীয় চার্লসের যে অভিষেক অনুষ্ঠান, সেখানে পৃথিবীর নানান দেশের লোকজনকে দাওয়াত টাওয়াত করছে, রাষ্ট্রপ্রধানদেরকে তারা আসছে, খুব সুন্দর ব্যাপার। রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেইখানে এটা কোনো পলিটিক্যাল কোনো কিন্তু গ্যাদারিং ছিল না, এটা রাজা তৃতীয় চার্লসের একটা অভিষেক অনুষ্ঠান, এটা কোনো পলিটিক্যাল গ্যাদারিং না, সবাই আসছে, তারপর ব্যক্তিগতভাবে হাই হ্যালো করছে, যেরকম হয় পার্টিতে গেলে একপাশে দাঁড়ায় চা নাস্তা খায়, হাই হ্যালো করে, ওরকম শেখ হাসিনার সাথে তো ঋষি সুনাক এক পাশে গিয়ে হাই হ্যালো করছে, বসে বসে একটু কথা বলছে, যেহেতু ঋষি সুনাক ইন্ডিয়ান বংশোদ্ভূত, শেখ হাসিনা বাংলাদেশের, এক পাশে বসে একটু সেফার মধ্যে বসে দুই মিনিট একটু গল্প করছে। এই বাটপারগুলো বাংলাদেশের মধ্যে এসে প্রপাগান্ডা চালানো শুরু করছে, যে শেখ হাসিনা ঋষি সুনাকের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক, আপনি দেখেন সার্চ দিলে দেখবেন সোনার বাঙালি সব খালি বলে বেড়াচ্ছে, দ্বিপাক্ষিক বৈঠক দ্বিপাক্ষিক বৈঠক। এখানে ইস্যুটা কোথায়, কেন বাঙালিকে এরকম খালি কে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইল, এই ধরনের মিথ্যা আর করে বেড়াইতে হইতেছে? তখন এটা করার পিছনে কারণ ছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে ঘুরতেছেন, ঘুরে ঘুরে একটা মিটিং নিতে চাচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের সাথে বা পররাষ্ট্রমন্ত্রীর সাথে, হোয়াট এভার সিভিল সোসাইটি, তাদের ব্যাখ্যা হইতেছে এইটা, যে শেখ হাসিনা তখন ওই যে স্যাংশন আসবে আসবে, ইউএসএর ভাব অলরেডি প্রধান সরকারকে জানাই দেওয়া হয়েছে একটা স্যাংশন দেওয়া হবে, সো সেইটাকে সিস্টেম করার জন্য তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকাতে দৌড়াদৌড়ি শুরু করছেন, ইউরোপ আমেরিকার দেশগুলোতে। সো সুশীল সমাজের ব্যাখ্যা হচ্ছে যে তখন মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভিক্ষা করেও কোনো মিটিং, দ্বিপাক্ষিক বৈঠক যেটাকে বলা হয়, যে চাপাবা যেখানে এরা প্রপাগান্ডিস্টরা করতেছে, দ্বিপাক্ষিক বৈঠক যেখানে একটা বাইলেটারাল আলাপ আলোচনা হবে, সেইখানে বিভিন্ন রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথাবার্তা হবে, সেরকম একটা অফিসিয়াল ফর্মাল দ্বিপাক্ষিক বৈঠকের চেষ্টা করতেছিলেন ইউএসএতে গিয়ে, ইউকেতে গিয়ে কেউ প্রধানমন্ত্রীকে সময় দিচ্ছিলেন না, কেন, কারণ স্যাংশন আসতেছে, স্যাংশন চলতেছে, এখন এগুলোকে পাত্তা দেওয়া হচ্ছে না।
সো উনি দাঁড়া দাঁড়ে ঘুরে ব্যর্থ হয়ে দেশে ফিরে আসছেন। সো এটা মুখ রক্ষা করার জন্য তখন এই সরকারের লোকজন বা আওয়ামী লীগের লোকজন এই প্রচার প্রচারণা চালাইছে, এই যে ঋষি সুনাকের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে আসছে, কিন্তু আসলে ওটা দ্বিপাক্ষিক বৈঠক ছিল না, কারণ দ্বিপাক্ষিক বৈঠক উনি চেয়ে পান নাই কারো কাছে অ্যাপয়েন্টমেন্ট। এখন জানি না সত্য মিথ্যা, জানি না, এটা হইতেছে কথা দাবি, এবং এই দাবির কিছুটা সত্যতা মিলে এটা থেকে সরকারের প্রপাগান্ডা থেকে যে ইংল্যান্ডের যে স্পেশালি রাষ্ট্রদূত ভদ্রমহিলা উনি প্রথমেই দাবি করায় বিতর্কটা সূচনা হয় সেখানে, উনি দাবি করে যে দ্বিপাক্ষিক বৈঠক, তখন যারা জানে এই বিষয়গুলো টেকনিক্যাল তারা তখন প্রতিবাদ করছে যে এটা দ্বিপাক্ষিক বৈঠক হইতে যাবে, কারণ এখানে তো কোনো পলিটিক্যাল কোনো কনফারেন্স এটা না, এটা রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠান, সেখানে সকলে গেছে পাশে বসে কথা বসে, এটাকে দ্বিপাক্ষিক বৈঠক কেন দাবি করা হচ্ছে কেন, কারণ দ্বিপাক্ষিক বৈঠকের অ্যাপয়েন্টমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী পাচ্ছেন না, কি একটা লজ্জা। সেইটা সত্য না মিথ্যা আমরা 100% বোঝার কোনো উপায় নেই, আমরা বুঝতে পারতেছি কি হয়েছে সেখানে, এই যে এটা সেটাকে প্রমাণ করে দিল, অ্যাটলিস্ট এটা অ্যাটলিস্ট সিলস এভরিথিং নাও, এটাতে এখন ক্লিয়ারলি প্রমাণ হয়ে গেল যে এই যে সারা পৃথিবীর কাছে নিজের গুরুত্ব বোঝানোর একটা ব্যর্থ প্রয়াস, একটা ব্যর্থ কু প্রচেষ্টা, সারা পৃথিবী আমাদেরকে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বেড়াচ্ছে, আমাদেরকে ফোন দিচ্ছে, আমাদেরকে গুরুত্ব দিচ্ছে, আসলে বাস্তবতা যদি বলে না ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, চোরের মন পুলিশ পুলিশ, উনি কোথাও কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তো খারা সারা পৃথিবী পাত্তা দিচ্ছে না তো, এখন এই ভয়ে নিজ থেকে মিথ্যা ছড়ায় বেড়াচ্ছেন যে একজন পাশে একটা পার্টির মধ্যে পাশে দাঁড়ায় একটু চাকাই চাকাইতে হাই হ্যালো করছে, এটাকে দ্বিপাক্ষিক বৈঠক বলে প্রচার করতেছেন, আর নিজে এরদোয়ানকে ফোন দিয়েছেন কনগ্রেচুলেট করতে অন হিজ ইলেকশন উইন, সেটাকে প্রচার করতেছেন যে এরদোয়ান ওনাকে ফোন দিয়েছে, কী কারণে হঠাৎ করে ফোন দিল এরদোয়ান ক্ষমতায় এসে, কারণ পৃথিবীর সেরা দেশের প্রধানমন্ত্রী উনি, এতই গুরুত্বপূর্ণ যে এরদোয়ান ক্ষমতায় জিতেই ওনাকে ফোন দিয়েছে ঢাকার সাথে টাই শক্ত করার জন্যে, লজ্জা লজ্জা।